মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ স্টেশন হতে চলেছে জংশন। মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জ জংশন জুড়বে, আর এই মুর্শিদাবাদ স্টেশনে এক নম্বর যে প্ল্যাটফর্ম তা দীর্ঘদিন ধরে বন্ধ, অর্থাৎ এক নম্বর প্ল্যাটফর্মে কোনো ট্রেন দাঁড়ায় না। আর এই এক নম্বর প্ল্যাটফর্মেই উত্তরবঙ্গগামী ট্রেনগুলোর স্টপেজ হবে বলে জানা যাচ্ছে। এক নম্বর প্ল্যাটফর্মের সাইডে তৈরি হচ্ছে ইন্টারলকিংয়ের জন্য নতুন বিল্ডিং। এখানে জংশন হবে, অর্থাৎ এইখান থেকে ট্রেন পরিচালনা হবে আজিমগঞ্জ জংশনের দিকে, লাইন ভাগ হয়ে মুর্শিদাবাদ স্টেশন থেকেই যাবে। তার জন্য নতুন একটি বিল্ডিং নির্মাণ করা হচ্ছে ইন্টারলকিংয়ের জন্য। বন্ধুগণ, মুর্শিদাবাদ স্টেশনে সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আজকের ভিডিওতে মুর্শিদাবাদ স্টেশন কনস্ট্রাকশন আপডেট, মুর্শিদাবাদ স্টেশনে আরও যে সমস্ত আপডেট, অর্থাৎ আপনারা জানেন যে মুর্শিদাবাদ স্টেশন মালগাড়ি রাখার সাইডিং ইয়ার্ড বানানো হচ্ছে, চার নম্বর লাইন থেকে আগামী দিনে মালগাড়িতে বিভিন্ন রকম পণ্য আসবে, সেই পণ্য এই মুর্শিদাবাদ স্টেশন থেকেই যাবে মুর্শিদাবাদের বিভিন্ন আনাচে কানাচে। এই স্টেশনে মালগাড়ি রাখার সাইডিং ইয়ার্ডের যে কাজ, সেই কাজ কমপ্লিট হতে চলেছে। পুরনো স্লিপারগুলোকে উল্টো করে বসিয়ে সেই দিক দিয়ে ট্র্যাক চালানো হবে, আর তার পাশেই একটি পিচ রোড বানানো হচ্ছে টু লেনের। দেখতেই পাচ্ছেন সেই পিচ ঢালার যে কাজ, সেই কাজ চলছে। তার পাশে একটি বিরাট ড্রেন নির্মাণ করা হয়েছে জল নিকাশের জন্য। সমস্ত কাজ শেষ পর্যায়ে চলছে, থাকছে বিস্তারিত আজকের এই ভিডিওতে, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বেঙ্গল টপ ব্লগ ইউটিউব এবং ফেসবুক পেজ সকলকে স্বাগতম। বন্ধুগণ, মুর্শিদাবাদ স্টেশন নাম শুনেছেন অবশ্যই। এই মুর্শিদাবাদ স্টেশন থেকেই আজিমগঞ্জ যাবে, অর্থাৎ নসিপুর রেল ব্রিজ হয়ে। মুর্শিদাবাদ স্টেশন থেকে নসিপুর ব্রিজ পর্যন্ত চলছে স্লিপার ও রেললাইন পাতার কাজ। আর এই মুর্শিদাবাদ স্টেশনে পুরনো রেললাইনগুলো এসে পৌঁছেছিল, সেই পুরনো রেললাইনগুলোকে এখান থেকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এবং একই সঙ্গে স্লিপার পাতার পরেই এই রেললাইন ফিটিংস হচ্ছে। তো বন্ধুগণ, আজ চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশন আপডেট নিয়ে। মুর্শিদাবাদ স্টেশনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মালগাড়ি রাখার যে সাইডিং ইয়ার্ড, সেই কাজ শেষ হতে চলেছে, এবং এমনকি পাশের যে রাস্তা, অর্থাৎ সেই রাস্তাতে পিচ ঢালার কাজ চলছে, এই কাজও অনেক দূর এগিয়ে গেছে, সেই কাজও শেষ হতে চলেছে। আর এই স্টেশনে এই যে পিচ ঢালা হচ্ছে, অর্থাৎ এই রাস্তা বানানো হচ্ছে, তার পাশেই ড্রেন নির্মাণ করা হচ্ছে, যার কাজ এর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, সেই ড্রেন নির্মাণের কাজও এখন শেষ। এছাড়াও এখানে এই যে মালগাড়ি রাখার সাইডিং ইয়ার্ড বানানো হচ্ছে, আগামী দিনে এখানে বিভিন্ন মালগাড়ি থেকে বিভিন্ন পণ্য যাবে, শুধুমাত্র এই দিক দিয়ে প্যাসেঞ্জার বাই ট্রেন চলবে এমন তা না, এই দিক দিয়ে মালগাড়িতেও বিভিন্ন রকম পণ্য আসবে। তো আগামী দিনে এই নসিপুর রেল ব্রিজ হয়ে মালগাড়ি চালাতেও খুব সুবিধা হবে, কেননা আগে শিয়ালদা ডিভিশনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রুটে যেতে হলে সেই ব্যান্ডেল, নৈহাটি হয়ে আলি শহর হয়ে গুডস ট্রেন বা মালগাড়িগুলো চালানো হতো। তো কিছু ট্রেন এখন এই নসিপুর ব্রিজ দিয়েও আসবে, যা চাপ কমবে। আর এখানে যে বিল্ডিং নির্মাণ হচ্ছে এই মুর্শিদাবাদ স্টেশনে, এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটি এই যে মালগাড়ি রাখার যে সাইডিং ইয়ার্ড বানানো হচ্ছে, তারই এটি একটি বিল্ডিং বা অফিস ঘর বলাই যায়, এখানে প্যাসেঞ্জারদের কোনো সম্পর্ক নেই। তো মুর্শিদাবাদ স্টেশন দেখতেই পাচ্ছেন আপনারা, যা পুরো বদলে গেছে, এখন অনেকটাই বদলে গেছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আজ এই ভিডিওতে আবারও। তো এই যে দেখতে পাচ্ছেন যে ড্রেন জল নিকাশের জন্য, অর্থাৎ এই জল নিকাশের জন্য যে ড্রেন, সেই ড্রেন নির্মাণ দেখতে পাচ্ছেন কমপ্লিট, ড্রেনে শুধু প্লাস্টার করতে বাকি, ডেডো করতে বাকি। তো দেখতে পাচ্ছেন পিচ ঢালার কাজও পুরোপুরি এইদিকে, পুরো এই সাইডে কমপ্লিট হয়ে গেছে, আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন যে পুরোপুরি পিচ ঢালার কাজ কমপ্লিট হয়ে গেছে, মুর্শিদাবাদ স্টেশন সাইডিং ইয়ার্ডের কাজ শেষ হতে চলেছে। এখন চলছে এক নম্বর প্ল্যাটফর্মের ওই সাইডে একটি বিল্ডিং নির্মাণ হচ্ছে ইন্টারলকিংয়ের জন্য, অর্থাৎ এই মুর্শিদাবাদ স্টেশন একটি জংশন টাইপের হবে, অর্থাৎ এখানে তিনটি প্ল্যাটফর্ম থাকবে, দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম লালগোলা শিয়ালদা চলবে, এক নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গগামী ট্রেনের স্টপেজ হবে। আর ওই এক নম্বর প্ল্যাটফর্মেই ইন্টারলকিংয়ের জন্য তৈরি হচ্ছে নতুন বিল্ডিং, কেননা মুর্শিদাবাদ স্টেশন থেকেই লাইন ভাগ হয়ে আজিমগঞ্জের দিকে যাবে। তো বন্ধুগণ, এই মুর্শিদাবাদ স্টেশনে তিনটি প্ল্যাটফর্ম থাকলেও এটিকে আগামী দিনে জংশনই বলা যায়, কেননা এই মুর্শিদাবাদ স্টেশন থেকেই এই যে লাইন নসিপুরের দিকে যাবে ভাগ হয়ে, তার জন্য সমস্ত রকম কার্যকলাপ এই মুর্শিদাবাদ স্টেশন থেকেই পরিচালনা হবে। তো বন্ধুগণ, পিচ ঢালার যে কাজ দেখতেই পাচ্ছেন, যে পিচ রোড করা, এই রোড করার কাজ পুরো এই সাইডে কমপ্লিট, ওই মাথায় যে কিছু কাজ বাকি আছে সেটা এখন চলছে, আজকালের মধ্যে শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়েই কিন্তু যে ড্রেন, সেই ড্রেনটাকে নির্মাণ করা হয়েছে, এই ড্রেন দিয়ে জল কিন্তু সামনে একটি পুকুর আছে, সেই পুকুরে গিয়ে পড়বে। আর এদিক দিয়ে কিন্তু পিচ করা হবে, এদিক দিয়ে কিন্তু একটি রাস্তা বানানো হবে, এই সাইড দিয়ে কিন্তু রেললাইনের পাশ ধরে কিন্তু এই পিচ রাস্তা ব্যাক হয়ে চলে আসবে এদিক দিয়ে। আর এখানে মাটিও ভরা হয়েছে, কিন্তু পিচ রোড করতে বাকি আছে এই জায়গায়, এই জায়গায় কাজ শুরু হবে।
আর তার সামনে ওই সাইড চারিপাশ দিয়ে যে রাস্তা বানানো হয়েছে স্টেশনে প্রবেশ করার জন্য, অর্থাৎ স্টেশন থেকে মালগাড়িতে মাল আসবে, সেই মাল বিভিন্ন ট্র্যাকে করে বয়ে নিয়ে যাওয়া হবে, তার জন্য রাস্তা বানানো হচ্ছে। সেই রাস্তায় সমস্ত জায়গাতে পিচ ঢালার কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গেছে। স্টেশনের পাশে কিছু রেলগেটকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এই সাইড দিয়ে এই পিচ রোড বানানো হয়েছে। দুই সাইডেই কিন্তু এরকম রোড বানানো হয়েছে, যেই রোড দিয়ে মুর্শিদাবাদ স্টেশন আসা খুবই সুবিধাজনক এবং এই দিক দিয়ে কিন্তু ট্র্যাকে করে বিভিন্ন জায়গায় কিন্তু মাল যাবে। তো বন্ধুগণ, তো কেমন লাগলো আজকের আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের এই ছোট্ট আপডেট, যা ছোট্ট ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই ইনফরমেশন। সকলকে অসংখ্য ধন্যবাদ।